পুলিশের উদ্যোগে সাত বছর পর ঘরে ফিরল গোপালনগরের নাবালিকা প্রদেশ থেকে নাবালিকাকে উদ্ধার করে গোপালনগর থানা পুলিশের বিশেষ দল নিখোঁজ হবার পর মাঝে কেটে গেছে সাত সাতটি বছর মেয়ের ঘরে ফেরার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিল পরিবারের লোকেরা কিন্তু হাল ছাড়েনি পুলিশ অবশেষে পুলিশের উদ্যোগে মধ্যপ্রদেশ থেকে উদ্ধার নিখোঁজ নাবালিকা গোপালনগর থানা পুলিশের উদ্যোগের প্রশংসা করছেন সকলেই উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার সীমন্তপুর এলাকা এই এলাকার আদিবাসী পরিবারের সন্তান পুলিশ সূত্রে জানা গেছে ছ সাত বছর বয়সী ওই নাবালিকাকে কাজের জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয় দু সাল নাগাদ নাবালিকার বয়ান অনুযায়ী সেখানে গিয়ে অত্যাচারিত হতে হয় নাবালিকাকে এরপর একদিন দিল্লির সেই বাড়ি ছেড়ে পালায় নাবালিকা কাছের কোনো এক স্টেশন থেকে ট্রেনে চেপে বসে নিজের অজান্তেই পৌঁছে যায় মধ্যপ্রদেশ এলাকায় ট্রেন থেকে নেমেই ইতস্তত ঘোরাঘুরির সময় মধ্যপ্রদেশ পুলিশের হাতে উদ্ধার হয় নাবালিকা ঠাই হয় সেখানকার একটি হোমে উদ্ধার হওয়ার আগের দিন পর্যন্ত সেই হোম ছিল তার বাড়িঘর সেখানে হিন্দি মাধ্যমে পড়াশোনাও শিখেছে সে বর্তমানে বাংলা ভাষাতে কথাও বলতে পারে না নাবালিকা হোমেই কাটছিল নাবালিকার জীবন পুলিশ সূত্রে জানা গেছে দু সালে গোপালনগর থানায় একটি নিখোঁজের মামলা দায়ের হয়েছিল পুলিশ নিজেদের মতো করে তদন্তও শুরু করে কিন্তু কোনোভাবেই খোঁজ মিলছিল না নাবালিকার পুরনো মামলা খতিয়ে দেখতে বিষয়টি নজরে আসে পুলিশ কর্মীদের পুলিশ সূত্রে জানা গেছে ফের নাবালিকার নিখোঁজের বিষয়টি সামনে আসতেই শুরু হয় খোঁজ খবর। এরপর ভারতবর্ষের যতগুলি হোম রয়েছে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সেই হোমে থাকা আবাসিকদের নামের তালিকা খুঁজতে শুরু করে পুলিশ সেখানেই মধ্যপ্রদেশের একটি হোমে আবাসিকদের মধ্যে বাঙালি একটি নাম খুঁজে পায় পুলিশ যোগাযোগ করা হয় মধ্যপ্রদেশের ওই হোমে দীর্ঘদিন বাড়ি ছাড়া নাবালিকা নিজের ঠিকানাও সেভাবে মনে নেই মনে নেই তাকে দিল্লিতে কে নিয়ে গিয়েছিল তবুও হাল ছাড়েনি গোপালনগর থানার পুলিশ গোপালনগর থানার আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয় গোপালনগর থানার ওই বিশেষ দল পৌঁছে যায় মধ্যপ্রদেশে সেখান থেকে নাবালিকাকে উদ্ধার করে সোমবার গোপালনগরে ফেরেন তারা এদিন নবালিকার পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাকে এতদিন পর নিজের সন্তানকে ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পরিবারের সদস্যরা নাবালিকার মা জানান এতদিন পর মেয়েকে ফিরে পেয়েছি ওকে বাড়ি নিয়ে যেতে চাই সাত বছর তারপরে সাত বছর পরে পালাম মেয়েকে খুঁজে তার পুলিশিরা গোপান থানাতে আনন্দ এই যে আমি মেয়ে পেয়ে খুশি আছি সাত বছর পরে তারপরে হারাই গিয়েছিল ওই জাতে খুঁজে পা গিয়েছে পুলিশেরা গোপান্ন ওরা পুলিশেরা খুঁজে বের করেছে হ্যাঁ ও বাবা আসবে তবে বাড়ি নিয়ে যাব। সোম ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোপালনগর নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা